হরে কৃষ্ণ। এক পান দোকানে প্রতিদিন পান খেতে আসতেন খান সাহেব। একদিন তার নজরে পড়ে দোকানের একটি ছবির দিকে, একটি বাচ্চা ছেলের ছবি। ছবিটি দেখে খান সাহেব বললেন, বাচ্চাটি খুব সুন্দর লাগছে, মাথায় ময়ূর মুকুট, কানে কানবালা, গায়ে আছে পীতবর্ণের বসন, হাতে বংশী, পায়ে নূপুর, সবই ঠিক আছে, তবে একটি জিনিস কম আছে, ওর পায়ে জুতো নেই। যেই শক্ত মাটি পাথর ছিটানো রাস্তা, ওর পায়ে চোট লাগবে, জুতো পরানোর প্রয়োজন ছিল। পান দোকানদার মজাচ্ছলে বললেন, তাহলে আপনিই বানিয়ে নিয়ে আসুন জুতো। দোকানদারের এই কথাটি শুনে খান সাহেবের মনে খুব লাগলো। পরের দিনই জুতো বানিয়ে খান সাহেব দোকানে এলেন আর দোকানদারকে বললেন, কই ডাকুন তাকে, আমি জুতো পরিয়ে দেব ওকে। দোকানদার বললেন, ও তো এখানে থাকে না। খান সাহেব বললেন, তাহলে কোথায় থাকে? দোকানদার বললেন, সে তো ব্রজধাম শ্রী বৃন্দাবনে থাকেন। খান সাহেব বললেন, তাহলে ওর নাম ঠিকানা বলুন, আমি বৃন্দাবনে যাব। দোকানদার বললেন, বৃন্দাবনের যে কোনো ব্যক্তিকে বললেই দেখিয়ে দেবে, ওর নাম শ্যাম। খান সাহেব মন খারাপ করে চলে এলেন পাদুকা হাতে নিয়ে বৃন্দাবনের পথে, আর বলছেন, কোথায় গেলে আমি শ্যামকে পাবো, কোথায় আছেন শ্যাম? এই বলে বৃন্দাবনের পথে ঘাটে ঘুরে ফিরছেন, কিন্তু শ্যাম নামে কোনো ছেলেকে বৃন্দাবনের কেউই চেনেন না। কয়েকদিন এমন দেখতে দেখতে একজন সজ্জন ব্যক্তি তাকে শুধালেন, কে তোমার শ্যাম, কেমন দেখতেছে, তার চেহারার বর্ণনা দাও। খান সাহেব বললেন, খুব সুন্দর বদন, শ্যামল বরণ, গায়ের রং, মাথায় ঘন কালো মেঘের মতো কোগড়ানো চুল, মাথায় ময়ূর মুকুট, কাজল কালো নয়ন, তার হাত খুব সুন্দর আদুরে, পায়ে আছে রঙুর ঝুমুর নূপুর, নজর খুব আকর্ষণীয়, হাসি তার এমন যেন সবার হৃদয় জুড়ে জায়গা করে নেয়। সজ্জন ব্যক্তি বুঝতে পারলেন খান সাহেব কার কথা বলছেন। তখন তিনি বললেন, আপনি যাকে খুঁজছেন বৃন্দাবনে শ্যাম নামে কেউ চেনে না, সে তো বঙ্কু বিহারী, কেউ তাকে কৃষ্ণ মুরারি বলে ডাকে, কেউ বা সাবরিয়া, কেউ গোবর্ধনধারী বলে, ওর হাজার নাম, আছে কত ধাম জগতে। সজ্জন ব্যক্তির কথা শুনে খান সাহেব ওর ঠিকানা নিয়ে গেলেন বাঁকেবিহারী মন্দিরে। মন্দিরের গেটে পূজারি দাঁড়ানো, খান সাহেব অন্য জাতি দেখে পূজারি তাকে ঢুকতে দিচ্ছেন না। খান সাহেব অনেক কাকুতি মিনতি করছেন পূজারির কাছে, তাকে কিছুতেই ঢুকতে দিলেন না। খান সাহেব মন্দিরের সিঁড়ির নিচে বসে বসে বলছেন, শ্যামের সাথে আমার অনেক বড় কাজ আছে, আমাকে শ্যামের কাছে যেতে দিন, ঘরের ভিতরে যে আছেন তার সাথে আমাকে দেখা করতে দিন। এই বলে কাঁদতে কাঁদতে সারা রাত জেগে থাকলেন। রাত্রি প্রায় শেষের দিকে, ভোর হতে যাচ্ছে, এমন সময় এক বিকট শব্দ শুনতে পেলেন। খান সাহেব এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেলেন না, চারিদিকে তাকিয়ে দেখলেন কিছুই দেখতে পেলেন না। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখেন সেই ছবির শ্যাম বসে আছে। খান সাহেব তাকে পেয়ে বুকের ভেতর জড়িয়ে ধরলেন, খুব আদর করতে লাগলেন। পাদুকা পরাতেই যখন শ্যামের পায়ের দিকে তাকালেন, দেখতে পেলেন শ্যামের পা দিয়ে রক্ত ঝরছে। খান সাহেব বললেন, আমি ছবি দেখেই বুঝেছিলাম পায়ের অবস্থা এমন হবে, তুমি যদি আগে থেকে আমাকে ডাকতে তাহলে এমন হতো না, আমি চলে আসতাম, তাহলে না বিন্ত কাঁটা না বিরত রক্ত। ঠিক তারপর শ্যাম খান সাহেবের হাত ধরে নিয়ে গেলেন মন্দিরের ভিতরে। ভিতরে নিয়ে গিয়ে তার বাঁকেবিহারী মূর্তির দিকে দেখিয়ে বললেন, তোমাকে যদি আগেই মন্দিরের ভিতরে ঢুকতে দিতাম, তাহলে তুমি কি আমার এই রূপ দেখতে পারতে, চিনতে আমাকে, তোমার মনে কি এই রূপ রেখেছিলে আমার জন্য, পারতে চিনতে আমাকে, না পারতে না, তাই তো ছবিতে যে রূপে আমাকে দেখেছ আমি সেই রূপেই ধরা দিয়েছি তোমার কাছে, গোকুল থেকে পায়ে হেঁটে এসেছি তোমার জন্য ব্রজধাম, ভগবানকে আমরা মন থেকে যে রূপে দেখতে চাই ভগবান সেই রূপেই ধরা দেন। শ্যামের কথা শুনে খান সাহেব শ্যামের পড়ে প্রেমে পড়ে গেলেন, বললেন, তোমার চরণে ঠাঁই দাও আমাকে, তোমার চরণতলেই আমার ঠিকানা, তুমি যে এই জগতের মালিক আমি সেটা বুঝতে পেরেছি, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম তোমার গুণগান আমি লিখব, সকলের কাছে প্রচার করব। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণলীলার আজ এই পর্ব কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। শ্রীকৃষ্ণের কৃপায় তোমাদের জীবন সুন্দর হোক এই কামনা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।